সুপ্রিয় নব যিনি শিক্ষার্থী বন্ধুরা মেট্রিক পক্ষ থেকে স্বাগত প্রকৃতি ও প্রযুক্তিতে বহুবোধ রাশির অনুশীলনের পাঁচ নম্বর অঙ্কটা আজকে করবো শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও চলো এখন আমাদের কি বলছে দেখো পাঁচ নম্বর অঙ্কটা বলছে নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো তারপর বলছে যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা শিক্ষার্থীপক্ষরা এখানে দুইটা বিষয় বলছে একটা বিষয় বলছে যে যেগুলো বাস্তব মৌলিক রাশি অর্থাৎ যে রাশিগুলোকে আমরা আর ভাঙতে পারি না কিংবা বিশ্লেষণ করতে পারি না সেইগুলো হলো বাস্তব মৌলিক রাশি এদেরকে আমরা কি করতে পারি না উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না এরপর বলছে যেগুলো মৌলিক রাশি নয় সেগুলোকে কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ যে রাশিকে আমরা ভাঙতে পারি তাকে আমরা কি করব উৎপাদকে বিশ্লেষণ করব শিক্ষার্থী বন্ধুরা চলো দেখে আমরা এক নম্বর অঙ্কটা করি এক নম্বরটা অঙ্কটা আমাদের এখানে কি বলছে দেখো এক নম্বর অঙ্কটা বলছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর ফোরটিন তাহলে আমরা লিখি ওয়ান নাম্বার ওয়ান হলো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন এটাকে আমরা কী করবো রাশিটিকে আমরা কার সাথে তুলনা করবো এই রাশিটিকে আমরা তুলনা করবো আমরা লিখি এখানে আমরা রাশি টিকে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি আমরা লিখি এর সাথে তুলনা করে পাই লেখো তুলনা করে পাই আমরা কি পাই দেখো এখানে দেখো আমাদের এর পরিবর্তে কি আছে আমাদের এখানে এ সময় সমান আছে আমাদের ওয়ান অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে আমাদের কী আছে ওয়ান আছে এর সাথে আমাদের ওয়ান ইন্টু হিসাবে আছে এবং বি কি আছে দেখো বি আছে আমাদের এখানে কি বি আছে মাইনাস ফাইভ এবং সি আছে আমাদের কত মাইনাস ফোরটিন অর্থাৎ আমরা এখানে কি করলাম এর সাথে এর মান পির মান এবং সির মান বের করলাম আমরা জানি একটা রাশি উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কি যাবে না তা নির্ভর করে আমাদের কিসের উপরে আমাদের একটা ফর্মুলার ওপরে অর্থাৎ এখান থেকে যে অঙ্ক ফর্মুলাটা পেয়েছিলাম সেই ফর্মুলাটা ছিল বি স্কোয়ার মাইনাস ফোর এসি শিক্ষার্থী বন্ধুরা এটা যদি আমাদের কি হয় স্ক্যাটার তেন জিরো হয় অর্থাৎ পজিটিভ হয় তাহলে তাকে আমরা উৎপাদক বিশ উৎপাদকে বিশ্লেষণ করতে পারি আর যদি পজিটিভ না হয় তাহলে করতে পারি না সুতরাং আমরা একখান লেখবো বি স্কোয়ার মাইনাস ফোর এসি সময় আমরা লিখি আমরা কী লোক বীর মানটা বসিয়ে দেব বীর মানটা আমরা কী পেয়েছিলাম ফাইভ হোল স্কোয়ার পেয়েছিলাম মাইনাস ফোর ইন্টু এর মানটা আমরা কী পেয়েছিলাম ওয়ান পেয়েছিলাম সির মানটা কী পেয়েছিলাম মাইনাস ফোরটিন পেয়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো পাঁচ পাশে কত পঁচিশ আমরা জানি এবং আমাদের এখানে দেখো এখানে মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এবং চার এবং যদি ফোরটিন গুণ করি তো কী হয় চার চার ষোলো আরেক কত পাঁচ এত হয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব যদি যোগ করে কী হয় এটি ওয়ান হয় সো আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা লিখতে পারি ইজ দেন জিরো অর্থাৎ এটা পজিটিভ এটা নেগেটিভ না কাজে এটাকে আমরা কি করব। যেহেতু প্রদাত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয় এটা কোনো মৌলিক রাশি নয় এটা পজিটিভ রাশি অর্থাৎ এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি কাজে আমরা লিখবো এখানে সুতরাং যেহেতু লিখতে পারে যেহেতু রাশিটি প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয় প্রদত্ত যে রাশিটি আমাদের দেওয়া আছে প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয় আমাদের বলছিল এটা মৌলিক রাশি কি আমরা প্রমাণ করে দিলাম যে এটা মৌলিক রাশি নয় প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয় তাই আমরা এটা করবো পথ রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব তাই রাশিটি বাস্তব উৎপাদক বিদ্যমান তাই রাশিটি আমরা লিখি রাশিটি বাস্তব উৎপাদক বিদ্যমান মানে আমরা একটি উৎপাদ উৎপাদকের বিশ্লেষণ করতে পারি শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা কি করব যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা লিখি যে সুতরাং বিশ্লেষণ সময় সময় আমরা কী লিখবো আমাদের রাশিটি কী ছিল রাশিটি ছিল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন শিক্ষার্থী বন্ধুরা এখন উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের কিছু জিনিস জানতে হবে আমরা আগে জেনেছিলাম আমরা কি করছিলাম আমরা যেটা জানি সেটা হলো যে উৎপাত বিশ্লেষণ করতে হলে আমাদেরকে এই মাঝেরটা এবং শেষেরটা তৈরি করতে হবে অর্থাৎ আমরা এমন একটা রাশি দিয়ে মাঝেরটা এবং শেষেরটা তৈরি করবো যা মাঝেরটাও মিলে এবং শেষেরটাও মিলে অর্থাৎ আমাদের এখানে কত আছে লাস্টে কি আছে ফোরটিন আছে এখানে টু টু দিয়ে ভাগ করি কত হয় সেভেন হয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করলাম টু এবং সেভেন যদি গুণ করি তাহলে কত পাবো ফোরটিন পাবো যেটা আমরা শেষেরটা পেলাম এবং টু এবং সেভেন সেভেন থেকে যদি আমি কি করি একটু দিই তাহলে কী পাবো ফাইভ পাবো অথবা মাঝেরটা পাব শিক্ষার্থী বন্ধুরা আমরা বলছিলাম যে আমরা এমনভাবে কাজটা করব যে কোন করলে আমরা কি পাব শেষেরটা পাবো এবং যোগ করলে কিংবা বিয়োগ করলে আমরা মাঝেরটা পাবো এটা হলো উৎপাদকের নিয়ম শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো যেহেতু আমি মাঝেরটা পেয়ে গেলাম তাহলে আমরা কী দেখতে পারি যেহেতু মাইনাস ফাইভ অর্থাৎ বড় সংখ্যার আগে মাইনাস আসে কাজে আমাদের সেভেনের আগে মাইনাস দেবো তাহলে মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস ফোরটিন শিক্ষার্থী বন্ধুরা মাইনাস সেভেন এক্স থেকে টু টু এক্স আমরা বাদ দিই তাহলে মাইনাস ফাইভ থাকে আমরা যা ছিল তাই হলো অর্থাৎ এখান থেকে আমরা একটা কিছু কমন নেব এখান থেকে একটা কমন নেবো দেখো কী কমন নেওয়া যায় এখান থেকে কমন নেওয়া যায় এক্স মাইনাস সেভেন কমন নিলাম এখান থেকে কারণ দিয়ে ভাগ দিলে ফোরটিনকে কী হয় সেভেন হয় শিক্ষার্থী বন্ধুরা দুইটা থেকে আমরা কি কমন নেব এক্স মাইনাস সেভেন আর এখান থেকে এক্স প্লাস টু এই দুটো কমন নেব অর্থাৎ আমাদের উৎপাদকে বিশ্লেষণ কিন্তু আমরা করে ফেলাম শিক্ষার্থী বন্ধুরা এইটা হলো আনসার কি করলাম একটা আমাদের সংখ্যা দেওয়া একটা রাশি দেওয়া ছিল এই রাশিটাকে এই রাশিটাকে আমাদের বলছিল যে রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করা যায় কি না এবং সেটা বাস্তব মূলক রাশি কিনা সেটাকে আমাদের প্রমাণ করার জন্য আগে আমরা কি করলাম এই রাশিটিকে এস স্কোয়ার প্লাস আমরা বি এক্স প্লাস সির সাথে তুলনা করলাম কীভাবে তুলনা করলাম এ সময় সময় আমরা ধরলাম ওয়ান বি সমস্যার ফাইভ সি সময় মাইনাস ফোরটিন তারপরে আমাদের ফর্মুলা আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এস ইজ দেন জিরো যদি এটা পজিটিভ হয় তাহলে গ্যাটার দেন হবে আর যদি নেগেটিভ হয় তাহলে কি স্মলার দেন হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা মানগুলো বসিয়ে দেওয়ার পর আমরা গিক পেলাম স্ক্যাটার দেন এখানে পেলাম কাজে আমরা কি লিখলাম যেহেতু প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয় তাই আমরা কি করলাম বাস্তব উৎপাদক এটা উৎপাদক এখানে বিদ্যমান আমরা বাস্তব উৎপাদক আমরা কী করলাম এখানে তৈরি করে নিলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা তুমি বুঝতে পেরেছ চলো দেখি আমাদের পরের অঙ্কটা করি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করব দুই নম্বর অঙ্কটা করব কি বলছে এখানে দেখো দুই নম্বর অঙ্কটা আমরা এখানে লিখি আমাদের দুই নম্বর অঙ্কটা বলছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এটা আমাদের কি করতে হবে তৈরি করতে হবে অর্থাৎ এই রাশিটিকে আমাদেরকে বাস্তব মৌলিক রাশি কিনা সেটা আগে প্রমাণ করতে হবে তারপরে হ্যাঁ সে যদি মৌলিক রাশি না হয় তাহলে সেটাকে আমরা কি করব উৎপাদকে বিশ্লেষণ করব শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখব এই রাশিটির সাথে সাথে আমরা কী করি এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি তুলনা করে পাই কী পাই দেখো তো ভাই তুলনা করে পাই আমরা এর জায়গায় আমরা কী পাবো এর সময় সময় আমরা কী জানি এর সময় সময় আমাদের এক্সের সাথে ওয়ান ইন্টু হিসেবে আসে তাহলে ওয়ান বিয়ের জায়গায় আমরা কী পাবো মাইনাস ফাইভ পাবো সির জায়গায় কী পাবো টু পাবো শিক্ষার্থী বন্ধুরা কাজে এটা বাস্তব মৌলিক রাশি কিনা সেটা প্রমাণ করতে জন্য আমরা কী জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার সময় শোনো আমাদের কী করতে হবে এটার সময় শোনো আমাদের মানটা আমরা বসে দিই বি আমরা কী পেয়েছিলাম মাইনাস ফাইভ পেয়েছিলাম ফাইভ হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মানটা কি ওয়ান এবং সির মানটা কি টু পেলাম তাহলে এখানে কী হলো পঁচিশ আর এখানে কী হতো পেলাম এইট পেলাম শিক্ষার্থী বন্ধুরা কত হলো তাহলে এটা এটা হলো আমাদের ইজ সেভেনটিন স্ক্যাটার্স জিরো তার মানে এটা পজিটিভ যেহেতু এটা একটা পজিটিভ সংখ্যা প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয় আমরা লিখব যেহেতু আমরা লিখি যেহেতু বি স্কয়ার মাইনাস ফোর এসি স্কাটা টেন জিরো সুতরাং আমরা কী লিখতে পারি রাশিটি বাস্তব মৌলিক রাশি নয় শিক্ষার্থী আশা করি এতটুকু বুঝতে পেরেছ এখন আমাদের কি করতে হবে সুতরাং রাশিটি আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করব আমরা লিখব সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং রাশিটি বাস্তব উৎপাদক বিদ্যমান তার মানে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি শিক্ষার্থী বন্ধুরা চলো থেকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি সুতরাং আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু একে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো আগের উৎপাদকে যে বিশ্লেষণটা করছিলাম আগের নিয়মে এটা থেকে একটু ভিন্ন করব। কারণ হলো এখানে আমাদের মাঝে থেকে ভাঙলে আমাদের এখানে আমাদের শেষেটা মেলে না অর্থাৎ আমাদের টুর সাথে মেলবে না অর্থাৎ ফাইভ ফাইভকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের আমাদের কি আমাদের শেষে যে টু আছে সেটা হবে না এটাকে আমাদের তৈরি করে নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা চলো দেখে আমরা তৈরি করে নিই তৈরি করে নিতে গেলে আমাদের কি করতে হবে আমরা লিখবো এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ বাই টু ইন্টু এক্স আমরা একটা ফর্মুলা ফেলবো কি ফর্মুলা ফেলব ফাইভ বাই টু হোলো স্কোয়ার মাইনাস ফাইভ বাই টু হোলো স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এটা এবং এটা যেহেতু একটা প্লাস একটা মাইনাস কাটলে কিছু থাকে না কিন্তু সমাধানের সুবিধার জন্য এটা আমরা করে নিলাম এরপরে আমরা কি করব যেহেতু সমাধানের সুবিধার জন্য এটা আমরা করলাম আমাদের বাকি কি ছিল ট্যু বিদ্যমান ছিল ট্যুটা আমরা রেখে নিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এটা এ হলো এক স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি অর্থাৎ আমাদের দেখো এ আমাদের কী আছে এক্স এসে বি আমাদেরকে ফাইভ বাই টু আছে এখানে বি হোল আসে তার মানে কী হলো আমরা এ কর মাইনাস এ মাইনাস বি ফর্মুলা আমরা নিতে পারি অর্থাৎ এক্স মাইনাস ফাইভ আমাদের কী এখানে হোল মাই এখানে প্লাস টু সামনে নিয়ে আসলাম আর এই যে মাইনাস ফাইভ এটা এখানে নিয়ে আসলাম মানে পঁচিশ বাই কত ফোর এটা এখানে নিয়ে নিয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা এতটুকু করতে পারি কাজে আমরা কি করব একটা অংশ আমরা ঠিক রাখব ফাইভ বাই টুটাকে এখানে ঠিক রাখলাম এখন আমরা কি করলাম এটাকে আমরা সরল করব। সরল যদি করি তাহলে কি হয় চার মাইনাস কত পঁচিশ নিচে কত হলো ফোর হলো এটাকে যদি আমরা আরও করি তাহলে কি হবে এক্স মাইনাস ফাইভ বাই টু স্কোয়ার বসিয়ে দিলাম আর এখানে দেখো কত হলো নাইনটিন হলো অর্থাৎ উনিশ হলো আমাদের এখন কত সরি আমাদের পঁচিশ থেকে যদি আমাদের কত হয় ও সরি এক জায়গায় ভুল হয়ে গেছে আমাদের এটা একটু ভুল হয়েছে দেখো এটা হবে আমাদের কত এটা হবে আমাদের চার তো এইট হবে কাজে আমাদের এইট হলো পঁচিশ থেকে যদি আমরা কি করি আমরা আট বাদ দিই কত থাকে পঁচিশ থেকে বাদ দিলে ওদিকে পাঁচ আর তিন সতেরো অর্থাৎ সেভেন্টিন বাই আমাদের কত সেভেন্টিন বাই ফোর হয় শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা কী করবো আরও একটা ফর্মুলা ফেলবো কি ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলব এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কীভাবে বানাবো সেটা দেখো এটাকে আমরা কী করলাম এক্স মাইনাস ফাইভ বাই টু এ হোল স্কোয়ার এটাকে আমি আমরা একটা ফর্মুলা এটাকে আমরা মনে মনে এ ধরলাম এটা এ ধরলাম এবং এটাকে আমরা বি ধরবো যদি বি ধরি কাজে এটাকে আমরা উপরে নিচে রোড ওভার করব কীভাবে করব দেখো যদি আমরা রোড করি তাহলে আমাদের আস্তে আস্তে ওপরে নিচে এই সেভেন্টিন ফোর বাই আমরা আমাদেরকে রোডটা যদি সম্পূর্ণ রোড ধরি তাহলে আমাদের ফোর করে লিখবো শিক্ষার্থী বন্ধুরা এই হল হলুস করে লিখবো এরপরে আমরা কী করব এটাকে বি ধরব আর এটাকে বি ধরব এবং প্রথমটাকে এ ধরবো কাজে এক্স মাইনাস ফাইভ বাই টু হোল স্কোয়ার যেটা আছে সেটা ঠিক রাখলাম মাইনাস আমরা কী রোগ রোডটাকে উপরে উঠে দিলাম সেভেন আর যেহেতু ফোরের উপরে রোড থাকলে আমাদের কিছু থাকে না তারা ওখানে ট টু রেখে দিলাম সেক্ষেত্রে বন্ধুরা কাজে আমরা কি করলাম এটাকে আমরা এ দিতে পারি এবং এটাকে আমরা কী দিতে পারি উপরেরটাকে আমরা স্কোয়ার দিলাম হুলো স্কোয়ার দিলাম এটাকে এটাকে এ ধরলাম এটাকে বিয়ে ধরলাম বি দৌড়লে আমাদের কি হয় দেখো বি দৌড়লে হয় আমাদের এ স্কোয়ার মাইনাস বি ফর্মুলা হলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার মানে কি এক্স মাইনাস ফাইভ বাই টু মাইনাস সেভেন্টিন বাই ফোর টু এটা হল এ মাইনাস বি আর এটা হলো এক্স প্লাস ফাইভ বাই টু তার মানে এ প্লাস বি সরি এটা হলো প্লাস অর্থাৎ এখানে যেটা আছে সেটি হবে এখানে এটা হবে X মাইনাস ফাইভ বাই টু প্লাস এটা হবে সেভেন্টিন বাই টু শিক্ষার্থী বন্ধুরা আমাদের আনসার কিন্তু এটাই অর্থাৎ আমরা কী করতে পারি এটাকে আমরা আরও কিছু কাজ করতে পারি কি কাজ করতে পারি দেখো যে এখানে এক্স এখানে যেহেতু টু আছে তাহলে টুকে আমরা কি করতে পারি ফাইভ মাইনাস এটা করতে পারি সেভেন্টিন আবার এটাকে আমরা করতে পারি এক্স মাইনাস এখানে যেহেতু টু আছে কাজে ফাইভ মাইনাস প্লাস রোড সেভেন্টিং শিক্ষার্থী বন্ধুরা আমাদের আনসার কিন্তু এটাই আশা করি বোঝাতে পেরেছি দেখো আবার অঙ্কটা আমরা কি করেছিলাম অঙ্কটা আমরা এখানে তুলনা করলাম কার সাথে তুলনা করলাম এটা তুলনা করলাম আমরা এটার সাথে এ সময় একটা মান পেলাম বি সমস্যা পেলাম সি সময় পেলাম ফর্মনাটা আমরা বসিয়ে দিলাম ক্যালকুলেশন করলে সেভেন্টিন পেলাম অর্থাৎ সেভেন একটু পজিটিভ সংখ্যা যেহেতু একটু পজিটিভ সংখ্যা তাহলে আমরা কী করতে হবে রাশিটি বাস্তব মৌলিক রাশি নয় কাজে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো উৎপাদকে বিশ্লেষণ করে দেখো আমরা নর্মালি উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না সে কারণে তৈরি করে নিলাম আমরা তৈরি করলাম এক্স স্কোয়ার তারপরে মাইনাস টু ইন্টু এ ইন্টু বি ইন্টু প্লাস বি স্কোয়ার এই যে বি স্কোয়ার আমরা এটা নিলাম সাথে এটা নিলাম দুইটা কাটলে আমাদের কিছু থাকে না কিন্তু নিতে পারি আর আগে যে টু ছিল সেটা বিদ্যমান আছে কাজে এটাকে আমরা কি করলাম এ মাইনাস বি হোল স্কোয়ারে ফর্মুলা ফেলে দিলাম আর তারপরে এই দুইটাকে সিমপ্লিফাই করলে আমাদের হয় মাইনাস সেভেনটিন হয় এটাও আমরা কী করলাম এতটুকু রাখলাম এখন এটাকে আমরা এ বানাবো এটাকে বি বানাবো এই জন্য আমরা হোল একটা জিনিসটা মাথায় রাখি যেন আমরা হোল ব্রেকেট দিলাম অর্থাৎ সম্পূর্ণ একটা ব্রেকের দিলাম ফুল ব্যাকেটটাকে আমরা কী করলাম পরবর্তীতে এটা যা আছে তা ঠিক রাখলাম এই টুটাকে ব্যাকেট ফোরটাকে ব্যাকেট থেকে বের করে নিয়ে আমরা টু ব্যাকেটে টু নিয়ে আসলাম কারণ আমরা জানি যে রুট যদি থাকে তার উপর এটাকে এইভাবে থাকলে ট্যুর স্কোয়ার থাকে স্কোয়ার এবং টু কাটলে আমাদের কি হয় টুই হয় এই কারণে আমরা নিষেধটা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা কি করলাম আমরা যেটা করলাম সেটা হলো যে দেখো এ মাইনাস বি আর এবার প্লাস বি ফর্মুলা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা যে এখান থেকে যেটা আসছিলো সেটা ফেলে দিলাম তার মানে কি হল এ প্লাস মাইনাস বি ইন্টু প্লাস বি আমরা এর মাধ্যমে সিমপ্লিফাই করে নিলাম এটাই হলো আনসার চলো দেখি আমরা পরের